আসসালামু আলাইকুম, আশা করি আপনারা বেগুন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কাম ভিডিও তোলা যার আর কাম ভিডিও আছে ফোন নিয়ে আমার বাড়ি কক্সবাজার রামানিয়া মাদ্রাসা। রোহিঙ্গা কলতো করোনা ভাইরাস পাইয়ে বলে হল নীলা বাজার এক ভাই একখান ভিডিও তুললে রোহিঙ্গা কলতো করোনা ভাইরাস পাইয়ে করোনা ভাইরাস অনরে তো পাইতে পারে নীলা বাজার মা উড়িলে কুত্তা বাজ্যা হম বাজ্য এম বলে কই অন্ধ অনে নীলা বাজার মা মানুষ আরও আছে আর বাংলাদেশ সরকার সরকার নিজে আছে সরকার তো মরে না যাগ সরকারে আইন বানি দিয়ে সরকারের কর্মচারী কল কাম্পমাদে দিয়ে তারা আইনের হেলাপ করলে আইন না মানিলে শাস্তি দেব আইনে। অন এখন কি নীলা বাজারের ক্যাডার কি অনে কি সভাপতি কি চেয়ারম্যান কি মেম্বার চকিদারা তো তো নলেব অনরে অনর যে ব্যবহার রোহিঙ্গা কি জিনিস অনে চিনন না রোহিঙ্গার ইতিহাস শুনলাম না রোহিঙ্গার ইতিহাস জানান না রোহিঙ্গা হদিবে কি অনে রোহিঙ্গা নয় অনে বাঙালিও নয় রাজাকার অনে রাজাকার শব্দ বুঝন নে অনে রোহিঙ্গাই নয় বাঙালিও নয় রাজাকার রাজাকার কলে যে হনক কান বিষয় লই না হতা হয় নাক গলাই রাজাকারে গলা দিয়ে রে অনে রাজাকার অনের বংশ রাজাকার হইতে পারে রাজাকারই বাস্য কিন্তু হইতে পারেন না অনারা হইতে পারেন না নীলা মাদা আস দে ভাই আইন জনগণ ভাই আইন পেশা বেশি ধন্যবাদ অনারারে বৃহত্ত নীলা বাজারের ভিতরে জনগণক্ষণ আসতে এর ভিতরে মানুষ এবারে কি না চেয়ারম্যানের মতো লাগে না মেম্বারের মতো লাগে না চকিদারের মতো লাগে না বদ্র কোয়ালিটি আছে মানুষ এবার তো যিবা পৃথিবীগুলি তুললে ইবে হইলে রাজাকার যার বাদ দাদা রাজা কারিগরি আসছে তার তো অবশ্যই মাতন ভরিব রোহিঙ্গা কি জিনিস চিন্ত গিলে অনর বাদদাদা তো পূজা করেছেন অনর বাদদাদা রোহিঙ্গার জিনিস খাইয়ে নেই তোর নয় আর বাদদাদাই রোহিঙ্গার জিনিস খাইয়ে আছে রোহাঙ্গটিয়া বরুণা ফান হয়ে তো শুনলাম না রোহিঙ্গা ইবা এই জিনিস ন রোহিঙ্গা ইবার এডে ন যাইনে ন পারে একজনের দোয়া আজি আই অনে আছে বাংলাদেশি পাবশালী আজ রোহিঙ্গারে কুত্তার মতো ফিরিম বলে হন দে অনে সকল তো ইয়ে কুত্তার মতো তার রাজাকারি বা হন্ত আসিয়া হলে আন্ত ন হই রাজাকারি বা বাংলাদেশি নয় তার জন্মস্থান বাংলাদেশ নয় তার দাদার জন্মস্থান বাংলাদেশ নয় যোন রাজাকার ইন্ডিয়া টু সাকমা এ মক্ক যে বান্দরবন আমরা আছে দিবা ইন্ডিয়া এনে তারা রাজাকারি গজ্জে দে
তারা জন্মস্থান ঠিক নাই, চেয়ারা চাকমার মতো দেখলাম না, ওনে ওনারা দেখলাম না মানুষ ইবার চেয়ারা চাকমার মতো, ইবার ইতিহাস ওনারা সন বাদাদার ইতিহাস সন, কিন্তু অরিজিনিয়ার স্থানীয় নয়, অরিজিনিয়ার নীলাওয়ালা নয়। অনেকে আব্দুর রহমান বৌদিত্য আর বেশি পছন্দ না, লুত্তুর রহমান কজলত কাজলত্ব আর বেশি পছন্দ না, কমলত্ব আর বেশি পছন্দ না, এডভোকেট সলিমুল্লাহ বাহাদুরত্বর অনেক বেশি পছন্দ না। প্রশাসন তোরা অনেক বেশি পুজন দেয় না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে চেয়ারম্যান মেম্বার করতে অনেক বেশি পুজন দেয় না, নাটা জমিন আগে ফাঁড়ে অনেক রাজাকার পরিষদীয় সঠিক, যে রোহিঙ্গা রোহিঙ্গা উন এডে এনে আসছে দেন, যে রোহিঙ্গার এক এক জমিন তোমার বাদা দা হাজনা পারিব পুরাই না পারিব সারা জীবন, ইন সম্বতওয়ালা রোহিঙ্গা ইনার ঘর বাড়ি আগুন দি ফুরি সাই গজ্জে দে মানুষ মুসলমান কান্ট্রি বলে হয়ে জান বাঁচাবার লাগছে রে, বাংলাদেশ সরকার অবশ্যই জানে, বাংলাদেশের জনগণ অবশ্যই জানে, মানুষ কেল্লা জাত দিয়ে কেল্লায় ইনরে স্থান দিয়ে অনেক রাজাকার দে অনত্তু বিরক্ত গিয়ে দে, যারা অরিজিনিয়ালি আমরা বাংলাদেশে আসি ইতারা অনেকে ডিফাইড করতাম না, ইতারাল্লা পেট ফুরিব দে শুনিকে তো খারাপ নালাগিব, ইতারা সারা জীবন থাকিব লাগছে যে ন, ইতারা এখনও নিজের দেশ বলে হয়ে নে এখনও যুদ্ধ করার দে জাতীয় সংগঠন মানে বিচারদের দে কি আল্লাহদের দে নিজের স্থানত যাই বেলিয়া সোনার তালা দুধবাদ দিলেও তারা এটা তাইতো ন তাল ভালোর তোলে, তো কুত্তার মতো রোহিঙ্গারে ফিড়িয়ে মাহত দে নিজে কুত্তা নিজের সকল কুত্তা নিজের চেহারা কুত্তার দৈল, রোহিঙ্গার ভিতরে অত বড় বড় এলামদার শিক্ষিত আছে অনুদান না, বারোলিয়ার দরহার চট্টগ্রাম বারোলিয়া যেটুকুন আছে বেগুন রোহিঙ্গা যেটুকুন অলিয়া বাংলাদেশের মাঝে আর আর বাংলাদেশের মাঝে যেটুকুন অলিয়া যে মাজার কল আছে বেগুন রোহিঙ্গার বুজুর্গ কল, মানে জানান না ইতিহাস অজ্ঞত বাংলাদেশের জন্মস্থানওয়ালা অলিয়া কল ন বেগু রোয়াং দেশের অলিয়া কল দেশে আর আমাদের নীলাফিতানা অঘটন ঘটিব দিয়ে অলিয়াকলে বুজুর্গকলে হইতে পারে দেশের এই তারা হিজরত গজিয়ে দেয় যেটুকুন মাজার আছে বেগুন বর্মার বুজুর্গকল মাপ চাই নেল রোহিঙ্গাকলে তো মাপ চন বড় বলিয়ে আল্লাহর গজব পড়িব, করোনা ভাইরাস অনর্বর হই না পারে কাত করে লুকাই থাকলেও করোনা ভাইরাসে ধরিবই ন ধরে দিয়ে পারে মাছ নদিলেও নিজের নিজের চেপ করে নচলিলেও নধরিব, করোনা ভাইরাস তো এখন রোহিঙ্গাটো ওবল আক্রমণ হব দিন থরবরে ভারাইব তত্ত্ব হব তো রোহিঙ্গা রোহিঙ্গার করোনা ভাইরাস বা থরবরাইব তো দেখা যায় কক্সবাজারে ইদ্রিস ভাই ধন্যবাদ বুঝাই দিয়ে, নীলাবাজার মা তুই একজন আসত না মানুষ আর দক্ষিণাঞ্চলের মা তুই একজন না, তুই যে শব্দ বাইর করছিস লক্ষ লক্ষ জনগণ আছে কেউ তো ন হ না সরকারে ন হ না জনগণে ন হ, তুই রাজাকার তুই বাংলাদেশের অরিজিনালি রাজাকার তোর সরকারে চিনতে ভুল করে তোর ভরিছে দম ভরিব তো তুই রাজাকার তার ইতিহাস স্মরণ করিব
নীলাবাজার মাতর ইতিহাস তোর পাদাদার ইতিহাস তো সন করিব তো মাপসা এনে ল রোহিঙ্গা কলকে তার ফলে তোর তা কেদে মানুষ ওনারা তোর তো বেশি সড় মনে করছিস নাকি তোর তো যে তো বড় বিড়ে আছে রোহিঙ্গার একখান উড়ানোর সামান্য হইব ইনা তত জমিদার কল আইনে তার ভালো তোর তাকে দে তুই কি মনে করছিস রোহিঙ্গারে তুই রোহিঙ্গা তো মাপসা ভিডিও আর কান তোল মাপসা এনে তোর ওর নইলে আল্লাহর গজব পড়িব করোনা ভাইরাস তোর গুষ্টি দিয়ার ওরে তোর করোনা ভাইরাস আইব তুই চা তোর এক মাস সময় দি তোর মৃত্যু হইতে পারে আল্লাহর গজব পড়িয়ে নে তোর মৃত্যু হইব আল্লাহর গজব পড়ি তোর কিয় তো মারান্ন করিব তোর ওর আল্লাহর রোহিঙ্গার গজব পড়ি তুই মরিবি রোহিঙ্গার বাইরে তো তুই এনে তুই মরিবি বুঝছিস না মাথা চুলো তো নাই উড়া তোর তো মাথা চুলো কান্দে আছে এনে গিয়ে তোর ওরে গজব পড়তে পড়তে উন্তুলোতে আই এর গজব পড়ি তোর সদিন বাজে গার খেসে নতাইব তোর চেয়ারা শুনলে চা তোর সকলই এখন কিরকম চা তুই চাকমার সকল তোর তুই রাজাকার বুঝছেন না তোর মানুষে চিনতে ভুল করে তুই অরিজিনালি রাজাকার তুই জিয়ান বাংলাদেশ সরকারে ন করে যেন বাংলাদেশ সরকারে ন হ যেন বাংলাদেশ জনগণে ন হয় যে বাংলাদেশের কেন সুনাম আসছিল তুই সুনাম ইয়ানের বদনাম জুতাই আস যে ধন্যবাদ জানার বাংলাদেশ সরকারের যে বাংলাদেশের জনগণরে সারা ওয়ার্ল্ডে শুধু রোহিঙ্গা নয় সারা ওয়ার্ল্ডে তুই ধন্যবাদ জানার এর ভিতরে তুই রাজাকার জনে যে ধন্যবাদ জানাল ধন্যবাদ এন পুরা ফেলর শেষ করে দিয়স আব্দুর রহমান বদি হয়ে না আব্দুর রহমান বদি তো দেয় শব্দ ন বাইন্য সংসদ বহন যাইয়ে নে এবার জনগণলা কিছু ভিক্ষা খুঁজে যা আছে যে আজ জনগণ ষষ্ঠবার জনগণের জবিন মাদে এই তারার বাসা কলইয়ে ইয়ান ক্ষতি ফুড়ুম ইয়ান তো সরকারের তো পুঁজি লইয়ে দে এইবার তো জনগণ এইবার জনগণ আছে দে এইবা এমপি হইয়ে দে জনগণ নতালি এমপি নর তুইবার তোরে বেশি বুঝত দে না নীলাবাজার প্রবাসী সকল আছে তারা তোরে বেশি বুঝত দে না তুই তোরা বাঙালির মতো লাগে না তুই চাকমার চেয়ারা তোর চাকমার মতো লাগে তুই ওয়ার্ল্ডের মাঝে রোহিঙ্গা আছে যে জাগাই মাঝে নীলাওয়ালা শুনিকে তাকে হুঁচার করেছে রোহিঙ্গা কি জিনিস রোহিঙ্গার মূল্য হবে।